আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আমি আপনাদের কোনো রকম ডিম ছাড়াই মাত্র হাফ কাপ দুধে ময়দা দিয়ে তৈরি করে দেখাবো নরম তুলতুলে স্পঞ্জি কেক আর যারা কেক তৈরিতে নতুন কেক বানানো পারফেক্ট হয় না কেক বানাতে গেলে অনেক রকম সমস্যা হয় তাদের জন্য রয়েছে কিছু টিপস সেই জন্য অবশ্যই আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে আর পুরো ভিডিওটা দেখলে আপনি অবশ্যই এই রকম পারফেক্ট কেক নিজেই তৈরি করতে পারবেন আর খেতে খুবই খুবই মজার তো চলুন আর বেশি দেরি না করে ভিডিওটা দেখে নিন তো প্রথমে আমি একটি মিক্সিং বুলের মধ্যে তিন টেবিল চামচের মতো সাদা তেল নিয়ে নিয়ে নিয়েছি আর মেজারমেন্ট কাপের হাফ কাপ আমি চিনির গুঁড়ো নিয়েছি এটা হলো মেজারমেন্ট কাপের হাফ কাপ আর এখানে আমি চিনির গুঁড়োটা বাড়ি করে নিয়েছি আর এখন চিনির গুঁড়ো আর তেলটাকে খুব ভালোভাবে এইভাবে হ্যান্ড দিয়ে মিশিয়ে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি ওই একই কাপেরই এক কাপ গরম দুধ মানে এই দুধটা একটু হালকা গরম আছে খুব বেশি গরম দিলে কিন্তু কেকটা ভালো হবে না তো এখানে আমি হালকা গরম দুধ ইউজ করেছি আর আপনাদের কেক তৈরি করার জন্য কেকের পরিমাণগুলো সব সময় ঠিক রাখতে হবে তাহলে আপনাদের কেকও পারফেক্ট হবে তো এইভাবে আমি চিনি আর দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর ওই একই কাপেরই এক কাপ মানে মেজারমেন্ট কাপের হাফ কাপ আমি এখানে ময়দা দিয়েছি আর ময়দাটাকে আমি চেলে নিয়েছি ময়দাটা চেলে নেওয়ার পর একইভাবে আমি হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি আর আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে ময়দাটাকে মেশাচ্ছি আমি ঠিক এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়েই মেশাচ্ছি আমি কিন্তু উল্টো পাল্টাভাবে মেশাচ্ছি না মানে হ্যান্ডিক্স দিয়ে মেশানোর সময় যদি আমরা ওটা উল্টো পাল্টাভাবে নাড়ি তাহলে কিন্তু কেকটা যখন আমরা বেক করব তখন ওটা ফুলে যাবে কিন্তু ওটা ঠান্ডা হওয়ার পর সাথে সাথেই চুপসে যাবে সেজন্য জন্য আমাদের এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে তো এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়েছি আর বেকিং সোডা দিয়েছি এক চামচের তিন ভাগের এক ভাগ আর বেকিং পাউডার দিয়েছি এক চা চামচের হাফ হাফ চামচ তার মানে আর দিয়ে আমি সব উপকরণগুলো আবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর দেখুন কিছুক্ষণ এইভাবে আমি মিশিয়ে নিয়েছি প্রায় তিন থেকে চার মিনিটের মতো তারপর মেশানোর পরে ব্যাটারটা দেখুন কত সুন্দর স্মুথ হয়ে গেছে আর আমার ব্যাটারটাও একদম রেডি হয়ে গেছে এখন আমি এটিকে একটু সাইড করে রাখছি আর এখন কেকটি বেক করার জন্য এই রকম একটা বাটি নিয়ে নিয়েছি আপনারা চাইলে স্টিলের বাটিও নিতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু বাটিটা একটু এই রকম টাইপের হলে খুব ভালো হবে তো এখন আমি এখানে কিছুটা তেল দিয়ে দিয়েছি আর তেলটা দিয়ে আমি তেলটা বাটির গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি চারিদিকটায় আর এখন উপর থেকে একটা কাগজ দিয়ে দিয়েছি আর এই কাগজটা আমি আগে থেকেই কেটে রেখে দিয়েছিলাম এই বাটির মাপ অনুযায়ী আর আপনারা চাইলে এখানে নর্মাল কাগজের পরিবর্তে বাটার পেপারও দিতে পারেন আর এখন আমি কাগজের উপরে কিছুটা তেল দিয়ে দিয়েছি আর তেলটাকে আমি খুব ভালোভাবে ব্রাশ করে দিচ্ছি আর এটা দেওয়ার কারণে কেকটা খুবই সহজেই উঠে আসবে আর এখন আমি কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি আর কেকের ব্যাটারটা আমার ঢেলে দেওয়া হয়ে গেছে আর এখন আমি বাটিটাকে এইভাবে একটু ঝাঁকিয়ে দিচ্ছি ঝাঁকিয়ে দেওয়ার পর এখন আমি এটি নিয়ে যাচ্ছি চুলায় আর চুলায় আমি আগে থেকে একটা কড়াই বসিয়ে কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি নেওয়ার পর এখানে একটা কাগজ বিছিয়ে দিয়েছি আর কাগজের উপরে কেকের বাটিটা দিয়ে দিয়েছি আর এখন আমি উপর থেকে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি আর ঢাকনায় কোনো ছিদ্র থাকলে সেই ছিদ্রটাকে এইভাবে কাগজ দিয়ে আটকে দিতে হবে আর এখন আমি এটিকে পঁয়ত্রিশ মিনিট বেক করে নেব তো ফিরে এসেছি পঁয়ত্রিশ মিনিট পর আর দেখুন কেকটা কতটা ফুলে উঠেছে আর আপনারা কেক বেক করার সময় যে হাঁড়ি বা কড়াইটা নেবেন সেটা অবশ্যই চেক করে নেবেন যেন মোটা তলানো বিশিষ্ট হয় তাহলে কেকটা বেশ ভালো হবে তো আপনারা দেখেই বুঝতে পারছেন দেখুন কেকটা কিন্তু একদম আর কাঁচা নেই আমি একটা চামচের পেছন দিয়ে চেক করে নিয়েছি আর এখন আমি কেকটা নামিয়ে নিচ্ছি আর কেকটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়ে এসেছি আর দেখুন কেকটা বাটি থেকে পুরো নিজে নিজেই ছেড়ে এসছে আর এভাবে আমি উলটিয়ে নিচ্ছি আর দেখুন কত সহজেই কেকটা বেরিয়ে এসছে আমি কিন্তু কোনো ছুরি দিয়ে সাইডটা কিন্তু কেটে নিইনি কেকটা ঠান্ডা হওয়ার পরপরই পরই কেকটা নিজে থেকেই বাটি থেকে ছেড়ে এসছে তো এখন আমি উপর থেকে কাগজটা ছাড়িয়ে নিচ্ছি আর এখন কাগজটা আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে আর দেখুন কেকটা কত সুন্দর নরম তুলতুলে হয়েছে কতটা সফট হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন আর আমি আরও অনেকবার ডিম ছাড়া কেক বানিয়েছি কিন্তু সেই কেকগুলো এত সুন্দর স্পঞ্জি হয়নি এত সুন্দর পারফেক্ট হয়নি আর আপনারা যদি আমার মতো এই রকম পারফেক্ট বানাতে চান তাহলে প্রত্যেকটা টিপস আপনারা ফলো করবেন আর কেকের পরিমাণগুলো অবশ্যই আপনারা প্রত্যেকটা একই রাখবেন তাহলে আপনাদের কেকও ঠিক এই রকম পারফেক্ট হবে তো এখন আমি ভিতরটা একটু কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন ভিতরটাও কত সুন্দর তুল হয়েছে আর ডিম ছাড়া কেকের থেকেও কিন্তু এই কেকের স্বাদ কোনো অংশে কম নয় এই কেকটা আমার মনে হচ্ছে আরও বেশি সুন্দর হয়েছে তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো খান সুস্থ থাকুন